করোনায় রাজশাহী ও খুলনা মেডিকেলে 24 জনের মৃত্যু, সাতক্ষীরায় 9 জনের প্রাণহানি। সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়ার হিড়িক, ফেরিঘাটে ঢল। কোভিডকালে বেসরকারি হাসপাতালে ইচ্ছে মতো বিল আদায়, সরকারি হাসপাতালের চেয়ে দ্বিগুণ খরচে দিশেহারা রোগী ও স্বজন, কঠোর নজরদারির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। লাগাম টানা যাচ্ছে না করোনায় আক্রান্ত ও মৃত্যু। আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে 17, খুলনা মেডিকেলে 7 এবং সাতক্ষীরায় 9 জন মারা গেছেন। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। তরিক, জাফর, খুলনায় গত 24 ঘন্টায় হাসপাতালগুলোতে মারা গেছেন মোট 9 জন, এর মধ্যে খুলনা জেলার 2 জন, যশোর জেলার 2 জন এবং বাগেরহাট জেলার 3 জন, নড়াইল জেলার 1 জন রয়েছে। তো আমরা এখানকার যে চিকিৎসা ব্যবস্থা যদি বলতেই হয়, তাহলে এক কথায় বলা চলে যে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে খুলনা করোনা ডেডিকেটেড 130 শয্যা বিশিষ্ট হাসপাতালে এখানে করোনা চিকিৎসা চলছে। এবং এখানে এসে আসলে যারা নতুন রোগী আসছেন তারা কিন্তু কোনো সাহায্য সহযোগিতা এখানকার যারা রয়েছে তারা খুব বেশি পাচ্ছেন না, এবং কোথায় কিভাবে ভর্তি করতে হবে, কাকে দেখাতে হবে, এই বিষয়ে কোনো এখানে দিক নির্দেশনা নাই। আর এখানে এসেই কিন্তু রোগীর স্বজনরা বিপাকে পড়ছেন, এবং এই হাসপাতালে এই মুহূর্তে যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি এখানে অবস্থান করছে রোগী, অর্থাৎ 130 শয্যার বিপরীতে 154 জন অবস্থান করছে। এছাড়া এখানে যে 7 জন মারা গেছেন গত 24 ঘন্টায় এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 2 জন, এই নিয়ে মোট 9 জন এখানে মারা গেছেন। এবং 143 জনের নমুনা পরীক্ষায় গত 24 ঘন্টায় 174 জনের দেহে করোনা সংক্রমিত হয়েছে। করোনা সংক্রমণের যে হার আমরা গতকাল পর্যন্ত পেয়েছি যে 45%, এবং এর মধ্যে যারা খুলনায় করোনা যে পিসিআর আরটিপিসিআর যে ল্যাব রয়েছে সেখানে কিন্তু, এবং এর বাইরে অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে, সেখানেও কিন্তু নমুনায় করোনা সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। তো সব মিলিয়ে খুলনায় এইসব উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে যে লকডাউন চলছে সেই লকডাউনের আজকে চতুর্থ দিন, এবং এই চতুর্থ দিনেও কিন্তু অলিগলিতে ছিল লাগাম ছাড়া ভাব, এবং প্রধান প্রধান সড়কগুলোতে পুলিশের তৎপরতা অবশ্য ছিল, বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট পোস্ট বসিয়ে সেখানে তল্লাশি করা হচ্ছে, এবং বিনা প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছে তাদেরকে জরিমানা আদায় করা হচ্ছে, গাড়ির কাগজপত্র ব্যক্তিগত গাড়ির কারণ না থাকলে তাদেরকে জরিমানা আদায় করা হচ্ছে। সব মিলিয়ে খুলনার জাফর পরিস্থিতি ছিল, সার্বিক পরিস্থিতি ছিল এই খুলনার করোনা যে সংক্রমণের হার, এবং যে খুলনা থেকে করোনা সংক্রমণের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। সরকারি হাসপাতালে প্রতিদিন গড় খরচ সাধারণ শয্যায় প্রায় 13,000 টাকা, আর আইসিইউতে 51,000। সেখানে মধ্যম ক্যাটাগরির বেসরকারি হাসপাতালে রোগীদের গুনতে হয় 37,000 ও 69,000 টাকা। স্বাস্থ্যসেবায় খরচের এমন তফাতে হতবাক খোদ সরকারি গবেষণা সংস্থাগুলোই। রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে কঠোর নজরদারির তাগিদ তাদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। সরকারি হাসপাতালে কোভিড রোগী প্রতি ব্যয় 1,28,000 টাকা, এর মাত্র 18% ব্যয় করেন রোগীরা, বাকি খরচের দায়ভার নিচ্ছে সরকার। করোনা চিকিৎসা যে ব্যয়বহুল তার হিসেব পাওয়া যায় সরকারি সংস্থার গবেষণার পাশাপাশি বাস্তবেও। 4 মাসের মতো ছিলাম, অন্য হাসপাতালের তুলনায় সরকারি হাসপাতাল তো সেটা কম, খুব বেশি খরচ না। এর আগে আমি প্রাইভেটে করিয়েছি সিকেডিতে শ্যামলী, সেখানে তো অনেক ব্যয়বহুল ব্যাপার, ওখানে আমি খরচ আর কুলাইতে পারিনি। তবে সরকারি হাসপাতালে ব্যয়টা সহনশীল হলেও উল্টো চিত্র বেসরকারি হাসপাতালে। কোভিড শুরুর প্রথম 9 মাসে 4টি সরকারি হাসপাতালে 31,147 জন রোগীর জন্য সরকারের খরচ 466.7 কোটি টাকা, এর মধ্যে 60%, প্রায় 280 কোটি টাকা খরচ হয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতায়। অন্যদিকে বেসরকারি হাসপাতালে 563 জন এবং 218 জন আইসিইউ রোগীর খরচ 24.73 কোটি টাকা, যার মাত্র 5.7% চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য ব্যয় করেছে হাসপাতালগুলো। প্রশ্ন উঠছে, এত তারতম্য কতটা গ্রহণযোগ্য? আমরা যদি আউট অফ পকেট পেমেন্ট ধরি, জনগণের যে বোঝা, এই যে 74% খরচ তারা বহন করতে হচ্ছে, এটা যদি বোঝাতে কমাতে হয়, বিকল্প সোর্স বাজেট বাড়ানো। এখন গভর্নমেন্টের যদি মনে করেন যে বাজেটও বাড়ানো হলো কিন্তু জনগণের পকেট থেকে যেভাবে টাকা খরচ হচ্ছে সেভাবে হলো, তাহলে তো এই বাজেট বাড়ানোর খুব বেশি সফলতা নাই। অন্যদিকে সরকারি গবেষণা সংস্থা বলছে কোভিডকালীন সময়ে ব্যয়বহুলতার কারণে মানুষ স্বাস্থ্যসেবা থেকেই মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন। কোভিডের কারণে আমাদের শ্রম ব্যাহত হয়েছে, যেহেতু ইনকাম কমে গেছে খরচ তাদের বেড়েছে,
ট্রিটমেন্টের খরচ এখন বাড়তি একটা খরচ কোভিডের কারণে, শুধুমাত্র অতিরিক্ত খরচের কারণে প্রায় 16% মানুষ ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের শিকার হয়, অর্থাৎ বিপর্যয়মূলক স্বাস্থ্য ব্যয় করে তারা। সংশ্লিষ্টরা বলছেন, কোভিড দুঃসময়ের সুযোগ নিয়ে কোনো হাসপাতাল যেন রোগীদের ভোগান্তির কারণ না হয় সেটি নজরদারিতে রাখতে হবে সরকারকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে ঢাকা ছাড়ছেন অনেকেই। ফেরিঘাটে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। বিস্তারিত জানাতে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। প্রথমে যাচ্ছি মামুনের কাছে। মামুন, জাফর, অনিশ্চয়তা, দুশ্চিন্তা আর পথের ভোগান্তিকে সঙ্গে করে অধিকাংশ নিম্ন ও মধ্য আয়ের মানুষ রাজধানী ছেড়ে যাচ্ছেন। আসছে সোমবার থেকে যে কঠোর লকডাউনের খবর তারা শুনেছেন, সেই খবরেই কিন্তু তারা রাজধানী ছেড়ে যাচ্ছেন। সকাল থেকে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকে বলছেন যে তাদের জীবন এবং জীবিকা এখন অনিশ্চয়তার মুখে, এবং তারা আসলে জানেন না যে এই যে কঠোর লকডাউন আগামী সোমবার থেকে হতে চলেছে সেটি আরও কতটা দীর্ঘ হতে পারে বা পরিস্থিতি কোন দিকে যেতে পারে। এইসব বিষয়ে আসলে অজানার কারণেই তারা রাজধানী ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে গাবতলী, যেটি আসলে ঢাকা থেকে বের হওয়ার অন্যতম একটি মুখ, সেই জায়গা দিয়ে আমরা দেখছি যে অসংখ্য মানুষ সকাল থেকে তারা রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে, তারা বিভিন্ন জেলায় তারা যাচ্ছেন। এই যাওয়ার পথে তারা কিন্তু অনেক ধরনের ভোগান্তিতে পড়ছেন। তাদের যে কয়েকটি যানবাহন তারা ব্যবহার করছেন, তার মধ্যে ব্যক্তিগত গাড়ি, কাভার্ড ভ্যান, এছাড়া তাদের মূল যে ভরসা সেটি হলো যে যদি কিছু না পাওয়া যায় তাহলে তারা তাদের দুপায়ে হেঁটে যতদূর যাওয়া যায়, যানবাহন না পাওয়া পর্যন্ত ততদূর হেঁটে যাচ্ছেন তারা। আমরা এর আগে দেখেছিলাম গত বছরের 26 মার্চ যখন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, তারপর কিন্তু এই যে সংক্রমণের ঊর্ধ্বগতিতে বিভিন্ন সময় সর্বাত্মক লকডাউন বা বিশেষ লকডাউন বা কখনো কখনো আঞ্চলিক লকডাউনও আমরা দেখেছি, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে এই লকডাউনগুলো মাঠ পর্যায়ে তেমন একটা কার্যকর ছিল না। কিন্তু আসছে লকডাউনে যেহেতু পুলিশ এবং বিজিবির পাশাপাশি সেনাবাহিনী থাকবে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এই যে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে এবং তারা আসলে ঘর থেকে বের হতে পারবেন না, তারা জীবিকাহীন হয়ে পড়বেন, এসব কারণে নানা দুশ্চিন্তা নিয়ে আসলে মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। তো আমরা যেমনটা দেখছি যে মোটরসাইকেলও করে অনেকে দেখছি আমরা যেতে, এবং মোটরসাইকেলগুলো কিন্তু ঢাকার বাইরে যাত্রী বহন করছে। এছাড়া ঢাকার চারপাশে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে যে জেলাগুলোতে আসলে লকডাউন চলছে সেই সমস্ত জেলাগুলোতেও কিন্তু মানুষ ঢাকা থেকে যাচ্ছেন। তো আমার কাছে ঢাকা থেকে ছিল এতটুকুই। আমরা এখন যাব সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বলের কাছে, তিনি আছেন শিমুলিয়া ফেরিঘাটে। মামুন, এই মুন্সিগঞ্জ, মাদারীপুর সহ 7টি জেলায় যে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে এই ঢাকা রাজধানীকে বিচ্ছিন্ন রাখার জন্য, কিন্তু সেই লকডাউন উপেক্ষা করে কিন্তু এই শিমুলিয়া এবং বাংলাবাজার ঘাটে কিন্তু নানা ভাবে মানুষজন এসে হুমড়ি খেয়ে পড়ছে এবং তারা কিন্তু এই পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করছে। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু গাদাগাদি করে যে মানুষ ফেরিতে উঠবার চেষ্টা করছে। এখানে লঞ্চ, স্পিড বোট, ট্রলার বন্ধ থাকবার কারণে একমাত্র 52 এই ফেরি, সেই 16টি ফেরির বহরের সবগুলো ফেরি কিন্তু এখন পদ্মা পারাপার হচ্ছে। এবং আমি যদি একটু পরিসংখ্যান দিই যে গেল 24 ঘন্টায় কিন্তু এখানে 4,400 বেশি যানবাহন পারাপার হয়েছে এবং এখান থেকে কিন্তু রাজস্ব আদায় হয়েছে প্রায় 39 লক্ষ টাকা। কিন্তু এই যে এই যানবাহন পারাপারের পাশাপাশি কিন্তু এখানে এই যে যাত্রী পারাপার হচ্ছে সেটা কিন্তু এই রাজস্বের বাইরে। এখানে কিন্তু একটি ইজারা প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই জনপ্রতি 25 টাকা করে আদায় করছে। কিন্তু এই যে যাত্রীদের খোলা আকাশে নিচে এই ফেরিতে করে নেওয়া হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ, এর মধ্যে কিন্তু নানা রকম দুর্ভোগ পাচ্ছে। এবং আপনারা জানেন যে এখানকার যে 4টি ঘাট রয়েছে তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট যে 3 নম্বর ফেরিঘাট, সেটি কিন্তু জলমগ্ন হয়েছে। যে ফেরি সংযোগ সড়কের মধ্যে সেই পানি ডিঙিয়ে কিন্তু লোকজন পারাপার হচ্ছে এবং নানা রকম ঝুঁকি এখানে রয়েছে। এবং রাজধানী ঢাকা ছাড়া হাজার হাজার মানুষ যখন এই ঘাটে এসে বিড়ম্বনায় পড়ছে। আবার দক্ষিণাঞ্চল থেকে কিন্তু
প্রচুর লোক আজকে রাজধানীতে যাচ্ছে, তাদের নানা রকম কাজের কথা বলছে যে দুদিন পরেই সেখানে লকডাউন হচ্ছে, কিন্তু রাজধানী তাদের কাজ সারার জন্য যাচ্ছেন, কিন্তু এই ঘাটে আসবার পরে যে তাদের অসহনীয় বিড়ম্বনা, তার কারণ হচ্ছে যে গণপরিবহন বন্ধ থাকবার কারণে এখানে কিন্তু যে ছোট ছোট যানবাহনে করে তারা অতিরিক্ত ভাড়ায় কিন্তু নানাভাবে যাওয়ার চেষ্টা করছে। এবং এখানে আপনারা জানেন যে ঢাকা মাওয়া যে এক্সপ্রেস রোড রয়েছে, সেই এক্সপ্রেস রোডের কিন্তু তিনটি স্থানে কঠোর ব্যারিকেড সৃষ্টি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেই যে চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু গলিয়েই লোকজন এখানে চলে আসছে, অনেক যানবাহন সরিয়ে দেওয়া হলে কিন্তু লোকজন হেঁটে হেঁটে এখানে আসছে বা যানবাহনে করে আসছে, কিন্তু তাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপার বা লকডাউনে যে তাদের চলাচল নিষিদ্ধ সেই ব্যাপারে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। তবে মুন্সিগঞ্জের যে জেলা প্রশাসন, তারা কিন্তু গেল 22 তারিখ থেকে লকডাউন শুরু হলেও আমরা লক্ষ্য করছি যে গতকাল থেকে তারা কিছুটা কঠোরতা অবলম্বন করছেন, সেটা জেলার অন্যান্য স্থানে থাকলেও কিন্তু ওই ঘাটে তাদের তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। সে কারণে কিন্তু এখানে এই লকডাউনে মানে কিছুই মানা হচ্ছে না, পাশাপাশি মানুষের দুর্ভোগ বাড়ছে। তো এই ছিল শিমুলিয়া ঘাটের সর্বশেষ, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জাফর, লকডাউনের খবরে মানুষের রাজধানী ছাড়ার খবর জানাতে শিমুলিয়া ফেরিঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, এবং তার আগে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। প্রতিপদে মৃত্যু ঝুঁকি, যে কোনো সময় পুঁতে রাখা বোমা গাড়িসহ উড়িয়ে দিতে পারে যে কারো জীবন। এই ঝুঁকির মাঝেই দীর্ঘ 8 বছর থেকে সাহারা মরুভূমির বুকে শান্তিরক্ষায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ এই আইডির বিস্ফোরণ থেকে রক্ষা পেতে কয়েক বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রথম সার্চ অ্যান্ড ডিটেক্ট টিম গঠন করে কাজ শুরু করেন। পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে ফিরে এসে আতিকুর রহমান তমালের রিপোর্ট। 2014 সালে বাংলাদেশ সেনাবাহিনী মালির বুকে এই আইডি হামলার শিকার হয়। এরপর তপ্ত মরুতে বাংলাদেশ সেনাবাহিনী আইডি খুঁজতে প্রথম গঠন করে সার্চ অ্যান্ড ডিটেক্ট টিম। দুই পাশের পাহাড়ের দিকেও নজর রাখবেন। মরুর বুকে সন্দেহজনক কিছু একটা নজরে এলো, শুরু হলো সার্চিং এর কাজ। পুরো গাঁওয়ের 1 ইঞ্চি মাটিও নিরাপদ নয়, এখানে যে কোনো সময় ঘটতে পারে আইডির হামলা, এবং সেই হামলা ঠেকাতে কিন্তু এভাবেই বাংলার দামাল সন্তানেরা প্রস্তুত থাকে যে কোনো পরিস্থিতির মোকাবিলায়। অল্প কদিন আগে তেমনি একটি আইডি হামলার শিকার হন মেজর রাজীব। কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে প্রচণ্ড শব্দে গাড়িটা শূন্যে উঠে যায় এবং হচ্ছে কয়েক ফিট উপরে উঠে বাম পাশে কাত হয়ে মাটিতে আসতে পারে। সবুজ বাংলার একটি নিভৃত গ্রামের সন্তান নাদিম সরকার, মালিতে বুলেট প্রুফ সাজুয়াজান চালানোই তার কাজ, কিন্তু আইডিতেও বুলেট প্রুফ গাড়িকেও দুটুকরো করতে সক্ষম। সবসময় খুব ভয় কাজ করে যে কোনো সময় আইডি এই বুঝি উড়ে গেলাম। এ পর্যন্ত সাহারার তপ্ত মরুতে আইডি হামলায় প্রাণ যায় বাংলাদেশ সেনাবাহিনীর 8 জনের, আহত হন 11 জন। পুরো মালিতে এই পুঁতে রাখা বোমায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারেরও বেশি, গুরুতর আহত হয়েছেন অসংখ্য মানুষ। আমরা মেনেকায় যাওয়ার সময় আমি গ্রাউন্ড ডিস্টারবেন্স দেখতে পারি, এবং গ্রাউন্ড ডিস্টারবেন্স ক্যাসেস করে আমরা যখন আমার টিমকে নিয়ে যখন আমি চেক করতে যাই তখন আমরা এই আইডিটা পাই। সহকর্মীর জীবন বাঁচাতে এভাবে অগ্রগামী সেনারা সামনে থাকেন, সামনে থেকে তারা সহকর্মীর জীবন বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলেন, এবং এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বাংলাদেশের শান্তিরক্ষীরা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, গাও মালি। নাম বয়সসহ নানা ভুলের কারণে চট্টগ্রামে অনলাইনে জন্ম নিবন্ধন করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ম্যানুয়াল থেকে জন্মসনদ অনলাইন করতে গিয়ে ধরা পড়ছে 60-70% বেশি ভুল, এতে সনদ পেতে হয়রানির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি 200-300 টাকা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ধলো ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধ মনমোহন শীল তার প্রবাসী ছেলের জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন করতে এসে বিপাকে, কারণ নামে লিটন কান্তি শীলের জায়গায় ভুলে এসেছে নাথ। 2-3 দিন ঘুরে নিবন্ধন সংশোধন ফর্ম পূরণ তো দূরে থাক, এখনও নিতে পারেননি সিরিয়াল নম্বরও। আমি আর পর অনলাইন করাতে পারছি তো অনলাইন আর দায়িত্ব করাইছি নাথাইছি আর শীল বংশশীল। স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করাতে লাগছে অনলাইনে জন্ম নিবন্ধন, শুধু তাই নয় সাথে লাগবে মা বাবারও অনলাইন নিবন্ধন। এছাড়া সব শিক্ষার্থীদের যাবতীয় তথ্য সম্বলিত ইউনিক আইডি করাতেও লাগছে অনলাইনে জন্ম নিবন্ধন। তাই সনদ পেতে রীতিমতো যুদ্ধে নেমেছেন শিক্ষার্থী সহ মানুষেরা। ইউপি কর্মকর্তাদের গাফিলতির কারণে নানা হয়রানি ও ভোগান্তির পাশাপাশি বাড়তি 300 টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ সেবা গ্রহীতাদের। আমার আম্মুর নামটা বলছিল সেন সংশোধন করতে আসছি,
অবশ্য জায়গায় তালবশ্য দিয়ে দিছে, এটা ভুল হয়েছে আমার। অনলাইনে জন্ম নিবন্ধন করাতে চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে বলছে ইউনিয়ন পরিষদ। আমি রাত দিন পরিশ্রম করছি, আমার সচিব সহ, আমার উদ্যোক্তা সহ, আমাদের মেম্বার সহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, তাদের কাছে চূড়ান্ত তথ্য আসলে আলাদা ডেস্ক চালু করে দিচ্ছেন সনদ 15 মিনিটেই। আলাদা কম্পিউটার, আলাদা ডেডিকেটেড ইন্টারনেট সংযোগ দিয়ে রাখলাম এবং আমরা সেবাটার নাম দিলাম 15 মিনিট সার্ভিস। পাসপোর্ট, এনআইডি ও ভোটার তালিকা সহ গুরুত্বপূর্ণ 16 ধরনের সেবা পেতে নাগরিকদের জন্ম সনদ প্রয়োজন হওয়ায় বেড়েছে এর গুরুত্ব। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। খেলার খবর, ঢাকা প্রিমিয়ার লিগ। ডিপিএলে শিরোপা নির্ধারণী ম্যাচে দুপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। জয় দিয়ে আসর শেষ করে চ্যাম্পিয়ন হতে চায় খালেদ মাহমুদ সুজনের দল। ওপেনিংয়ে লিটন দাস বিধ্বংসী হয়ে উঠতে না পারলেও আসর জুড়ে ভালো ছন্দে আছেন মুনিম শাহরিয়ার। ইঞ্জুরিতে থাকা মুশফিকের পরিবর্তে শান্ত আফিফদের নিয়ে মিডল অর্ডার সামলাবেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন মোসাদ্দেক। রানা, সাকিব, বিপ্লবদের নিয়ে বোলিং ইউনিটটাও আস্থা রাখার মতো। আবাহনীর ব্যাটারদের শক্ত পরীক্ষা দিতে হবে প্রাইম ব্যাংকের বোলারদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় রাজশাহী ও খুলনা মেডিকেলে 24 জনের মৃত্যু, সাতক্ষীরায় 9 জনের প্রাণহানি। সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়ার হিড়িক, ফেরিঘাটে ঢল। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।